वेलकम एवरीवन। 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা যারা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য এই মুহূর্তে যে বড় আপডেট, কারণ এই মুহূর্তে তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং তোমাদের মধ্যে থেকে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু এবার তোমাদের পরবর্তী পদক্ষেপ যেটা কলেজে ভর্তি হওয়া, কারণ মেজরিটি স্টুডেন্টস কিন্তু এবার কলেজে ভর্তি হবে এবং এই কলেজের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে চলতি শিক্ষাবর্ষ থেকে। চলতি শিক্ষাবর্ষ থেকেই জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন করে গ্র্যাজুয়েশন বা স্নাতক গ্র্যাজুয়েশন কিন্তু এখন থেকে 4 বছরের হতে চলেছে। তোমাদের শিক্ষাবর্ষ থেকে অর্থাৎ তোমরা যারা যারা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তোমাদের গ্র্যাজুয়েশন কোর্স স্নাতক কোর্স কিন্তু 4 বছরের হতে চলেছে। বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো প্রথমেই বলে রাখি, চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ এই যে 2023-24 সেশন থেকে কিন্তু গ্র্যাজুয়েশন বা স্নাতক কিন্তু 4 বছরের হতে চলেছে এবং এখানে বলে রাখি যে 4 বছর পড়াশোনা করলে কিন্তু গ্র্যাজুয়েশনে তুমি ডিগ্রি পাবে, কিন্তু তুমি যদি 1 বছর পড়ো বা 2 বছর পড়ো, 2 বছর পরে পড়াশোনা ছেড়ে দাও, তাও কিন্তু স্বীকৃতি পাবে। অর্থাৎ মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিটের সুবিধা থাকছে। প্রথমত এতদিন যাবত কিন্তু অনার্স ডিগ্রি হোক বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হতো 7 বছর, কোনো কোনো ইউনিভার্সিটি 9 বছর সময় দিত, কিন্তু এখন থেকে কোনো সময়ের ঊর্ধ্বসীমা থাকছে না। ঠিক আছে, তুমি যত খুশি যত সময় নিয়ে কিন্তু করতে পারবে। অর্থাৎ 4 বছরের গ্র্যাজুয়েশন কোর্স, কেউ যদি ফেল করে অর্থাৎ 4-এর জায়গায় সে অনেক বছর, অর্থাৎ 4 বছরের জায়গায় সে অনেক বছর যত খুশি সময় কিন্তু সে ভর্তি হতে পারে, আবার কিন্তু সে মানে সময় নিয়ে কোর্সটা কমপ্লিট করতে পারে। আবার ধরো কেউ চাইছে যে 1 বছর পরে সে আর পড়বে না, তখন তাকে দেওয়া হবে সার্টিফিকেট। ঠিক আছে, এবং কেউ যদি হচ্ছে 2 বছর পরে পড়াশোনা ছেড়ে দেয়, তাকে দেওয়া হবে ডিপ্লোমা, এবং কেউ যদি 3 বছর পরে ছেড়ে দেয়, তাকে দেওয়া হবে ব্যাচেলর ডিগ্রি, এবং 4 বছর সম্পূর্ণ পড়াশোনা করলেই তবেই পাওয়া যাবে ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স। এবং শুধু তাই নয়, নতুন শিক্ষাবর্ষে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তরের গুরুত্ব কমছে, বিশেষ ক্ষেত্রে কিন্তু কোথাও কোথাও পিজি কোর্স পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএ এমএসসি এমকম কিন্তু এগুলো 1 বছরের হয়ে যাচ্ছে। পাশাপাশি এই যে নতুন শিক্ষাবর্ষে কিন্তু গবেষণার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, এক্ষেত্রেও কিন্তু আমূল পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিকাঠামো অনুযায়ী কিন্তু স্নাতক স্তর শেষ করার পরেই থাকছে পিএইচডি করার সুযোগ, অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু মাস্টার ডিগ্রি অর্থাৎ স্নাতকোত্তর পোস্ট গ্র্যাজুয়েশনের গুরুত্ব কিন্তু কমে আসছে এবং এই যে শিক্ষাবর্ষে নতুন শিক্ষাবর্ষ অনুযায়ী যে পরিকাঠামো, সেখানে কিন্তু টোটাল 8টা সেমিস্টার থাকবে, 4 বছরে 8টা সেমিস্টার। প্রথম দুটো সেমিস্টার অর্থাৎ 1 বছর যদি কেউ কমপ্লিট করে তাকে দেওয়া হবে সার্টিফিকেট, যারা 4টি সেমিস্টার অর্থাৎ 2 বছর কমপ্লিট করবে তাদেরকে দেওয়া হবে ডিপ্লোমা, এবং যারা 6টা সেমিস্টার 3 বছর কমপ্লিট করবে তারা পাবে ব্যাচেলর ডিগ্রি, এবং যারা 8টা সেমিস্টার অর্থাৎ 4 বছর কমপ্লিট করবে তাদেরকে দেওয়া হবে ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স। পাশাপাশি কিন্তু গবেষণার সুযোগ থাকছে, গবেষণা সংক্রান্ত পড়ার সুযোগ থাকছে, সেই ক্ষেত্রে পাওয়া যাবে ব্যাচেলর অনার্স ডিগ্রি উইথ রিসার্চ। পাশাপাশি প্রথম 6টা সেমিস্টারে একজন পড়ুয়ার গ্রেড পয়েন্ট সিজিপিএ 7.5 হলে তবে কিন্তু অনার্স পড়ার সে সুযোগ পাবে। পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েশনের গুরুত্ব কমে এসেছে, যারা হচ্ছে শুধুমাত্র ব্যাচেলর ডিগ্রি করবে তাদের ক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশন বা স্নাতকোত্তর হবে 2 বছরের, যারা ব্যাচেলর ডিগ্রি উইথ অনার্স তাদের ক্ষেত্রে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশন হবে 1 বছরের। এবং এই যে নতুন শিক্ষানীতি অনুযায়ী কিন্তু যারা ব্যাচেলর অনার্স ডিগ্রি উইথ রিসার্চ তারা কিন্তু সরাসরি পিএইচডি করার সুযোগ পেতে চলেছে। পাশাপাশি নতুন শিক্ষানীতি কিভাবে বাস্তবায়ন হবে, এত অল্প সময়ে এখনো পর্যন্ত এই নতুন শিক্ষানীতি বিশ্লেষণ করাই সম্ভব হয়নি, সেখানে এত তাড়াতাড়ি কিভাবে এই নতুন শিক্ষানীতি বাস্তবায়ন হবে সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তোমাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার তাপস কুমার চট্টোপাধ্যায়ের মতে সমস্ত বিষয় খুঁটিয়ে পর্যালোচনা করা প্রয়োজন, সেটা সময় সাপেক্ষ, ফলে নতুন ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে আরো খানিকটা সময় দরকার। পাশাপাশি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর শান্তা ছেত্রী জানিয়েছেন, 4 বছরের ডিগ্রি কোর্স চালু করতে গেলে যে ধরনের পরিকাঠামো থাকা দরকার সেটা করতে পারলে ভালো। মাল্টিপল এন্ট্রি এক্সিটের সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে, তাই এই শিক্ষানীতির গুণাগুণ ও সমস্যা সব দিকই পরবর্তীতে আমাদের পর্যবেক্ষণ করতে হবে। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা এই বিষয়ে মিটিং করছি, এরপর ধাপে ধাপে আরো কয়েকটি মিটিং করা হবে, সরকার যেভাবে চেয়েছে সময়ের মধ্যেই আমরা তা করে ফেলবো।
পাশাপাশি আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মহেন্দ্রনাথ রায় জানিয়েছেন, নতুন শিক্ষানীতির বিষয়টি নিয়ে আলোচনা করতে ইতিমধ্যে একটি মিটিং ডাকা হয়েছে, তারপরেই বিস্তারিত বলা যাবে। অর্থাৎ সব দিক থেকে দেখতে গেলে কিন্তু নতুন শিক্ষানীতি নিয়ে কিন্তু নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছে, পাশাপাশি এই শিক্ষানীতির বাস্তবায়নেও কিন্তু প্রশ্ন তুলেছে শিক্ষক শিক্ষিকাদের একাংশ। তো এই মুহূর্তে তোমরা যারা যারা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য যে সব থেকে বড় আপডেট, কারণ তোমাদের থেকে কিন্তু এটি শুরু হচ্ছে। গ্র্যাজুয়েশন কিন্তু এখন থেকে 4 বছরের হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি স্তরে স্বীকৃতি পাওয়া যাবে। কেউ 1 বছর পড়লে সে পাবে সার্টিফিকেট, 2 বছর পড়লে ডিপ্লোমা, 3 বছর পড়লে ব্যাচেলার ডিগ্রি, 4 বছর পড়লেই পাওয়া যাবে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স। পাশাপাশি গবেষণা সংক্রান্ত বিষয় কিন্তু পড়াশোনার সুযোগ থাকছে। সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের নানা রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।